স্নান করে চলে এসেছি চিংড়ির বড়া। টানা চার দিন পুরো বৃষ্টি হওয়াতে ছাদটা পুরো স্যাঁতস্যাঁতে পিছলা হয়ে গেছে। আজকে ছাদ ঝাড় দিতে গিয়ে একদম পা পিছলে উল্টে পড়েই গেছি, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা, আমি একটু বাজারে গেছিলাম, বাড়ি ফিরতে রাত হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে সোয়াবিনটা আজকে প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি। আর আমার কিন্তু সোয়াবিন খেতে খুব ভালো লাগে, আমার মতন তোমরা আর কে কে সোয়াবিন খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। তো প্রেশার কুকারে সোয়াবিন করছি, বেশি সময় লাগেনি, এখানে সোয়াবিন কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানটাতে মানে একটু ঝোল দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটে উঠলে তারপরেই আজকে ভাবছি প্রেশারের ঢাকনাটা না দিয়ে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এইভাবেই সোয়াবিনটা রান্না করব। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর আমি কিন্তু মাছ মাংস থেকে একটু নিরামিষ জিনিস খেতে ভালোবাসি। এইখানটাতে আলু আর বরবটি দিয়ে একটু তরকারি করেছি, যে খাবে সে খেয়ে নেবে, তেমন কোনো কথা নেই যে আমাকেই খেতে হবে। আর এখানটাতে দুপুরবেলা আজকে বাটা মাছের ঝোল করেছিলাম, ওর জন্য সেটাই এখানে রয়েছে, একটু উচ্ছে আলুতে বাটা মাছের ঝোল করেছিলাম। আর আজকে স্কুলে মেয়েদের নাচ শেখানো প্র্যাকটিস শুরু করে দিয়েছে, কারণ ওদের পুজোর আগে আগে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে স্কুলের সব বাচ্চাদের নাচ ওরা নিজেরাই শেখায়, শিখিয়ে তারপর ওরা সেখানে প্র্যাকটিস করিয়ে একটা বড় অনুষ্ঠান করে। তো তার জন্য এখানে বাচ্চারা সব প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। তোমরা বলতে পারো এখানে আমার মেয়ে কোনটা আছে? যদি বলতে পারো তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। যে বছর করোনা হয়েছিল সেই বছর আমার মেয়ে সবে ক্লাস নার্সারিতে পড়ে, সেই বছর ও এত সুন্দর নাচ করেছিল, আমি বিশ্বাসই করতে পারিনি যে ও সুন্দর নাচ করতে পারে। ওইটুকু বাচ্চা, মাত্র 3 বছর বয়স, তবুও সে খুব সুন্দর নাচ করেছিল। তো এই যে এখানটাতে দেখতেই পাচ্ছ আমার ছাদে প্রায় 4 দিন ধরে টানা বৃষ্টি হওয়াতে একদম ছাদটা কিন্তু ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আর চারপাশে কিন্তু শ্যাওলা পড়ে গেছে। এর আগে একবার ব্লিচিং পাউডার দিয়ে পুরো ছাদটা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এইবার বলেছে 7 দিন নিম্নচাপ থাকবে, তো আজকে 4 দিন হয়েই গেল। আর সত্যি বলছি এখন অবধি বৃষ্টি থামেনি, তো এখানে দেখছি একটু বৃষ্টি থেমেছে, তো ভাবলাম যে ছাদটাকে পরিষ্কার করে নিই, কারণ আমার উঠোন বলতে কিন্তু এই ছাদই, আমার বাড়িতে কিন্তু উঠোন তেমন নেই, তো ছাদটাকেই আমি কিন্তু সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এখানটাতে ছাদটাকে ঝাড় দিয়ে আজকে পুরো জলটাকে ই করে দেবো, আর যতটা পারবো ব্লিচিং পাউডার দিয়ে সামনেটা ঘষে নেবো। পুরো ছাদ যদি এখন পরিষ্কার করতে যাই তাহলে আমার সকাল থেকে দুপুর হয়ে যাবে, তবুও আমি ছাদ পরিষ্কার করতে পারবো না, আর ভীষণ পরিশ্রম হয়ে যায়। সারা দিন সংসারে খাটাখাটনি কাজবাজ করে তারপরে আবার এই কাজগুলো যদি করতে হয় তাহলে কিন্তু ভীষণই কষ্ট হয়ে যায়। কিন্তু কি করব, আমার মেয়েটাও ছোট, মাঝে মধ্যে একটুখানি ছাদে আসে তো ও যদি পড়ে যায়, এই কথা ভেবেই আজকে ছাদটা ঝাড় দিতে গিয়ে আমি নিজেই কিন্তু হঠাৎ পা পিছলে পুরো উল্টে পড়ে গেছিলাম। সেই ক্লিপটা আর তোমাদের সাথে অ্যাড করিনি, করলে পরে হয়তো আমিও হাসতাম আর তোমরাও হয়তো হাসতে। তো যাই হোক, এখানটাতে এই যে ছাদটা এবার নোংরা হয়ে গেছে, তো ছাদটাকে এবার পরিষ্কার করে নিচ্ছি। আর ছাদে কিন্তু জল জমলে কিন্তু দেয়ালে কিন্তু ড্যাম ড্যাম হয়ে যায়, সেই জন্য কিন্তু যতটা পারবে তোমরা ছাদ কিন্তু সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবা। ডাইরেক্ট রোদ্দুরটা পড়ছে তার জন্য কিন্তু এই শ্যাওলাটা হয়ে গেছে, আর ছাদের যে সিঁড়িটা সেই সিঁড়িটাকেও আজকে আমি একবারে পরিষ্কার করে ফেলেছি, সেটাকে কসবাইট দিয়ে ধুলে হলে পরিষ্কার করে নিয়েছি। তো এইটা তো এত বড় ছাদ তো আর কসবাইট দিয়ে ধুলে পরিষ্কার করা যাবে না, এর জন্য ব্রাশ লাগে। তো ব্রাশ আমার আছে, কিন্তু ব্রাশটা আমার অর্ধেকটা ভেঙে গেছে, ওটা দিয়ে এখন পরিষ্কার করতে বসলে পরে অনেকটা কষ্ট হয়ে যাবে, তাই ঝাঁটা দিয়ে যতটা পারছি জলটাকে একটুখানি ঝাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে যে আমার গাছগুলো দেখতে পাচ্ছ, গাছের গোড়ায়ও কিন্তু মাটিটা একদম ভিজে গেছে, আমি জানি না গাছগুলোকে বাঁচাতে পারবো কি না, আর গাছগুলোকে কোথায় রাখবো সেটাও আমি ভাবতে পারছি না, কারণ সেরকমভাবে রাখার আর জায়গা নেই। আর যদি গাছে রোদ্দুর না লাগে তাহলে তো গাছ একদমই বাঁচানো সম্ভব না। তবুও যখন দেখছি খুব জোরে বৃষ্টি পড়ছে তখন একটুখানি সানসেটের নেচে রাখার চেষ্টা করছি। ইচ্ছে আছে সামনের বছর এই জায়গাটাকে পুরো সানসেট দিয়ে ঘিরে দেওয়ার, এখন ঠাকুর কতটা আমাকে দেবে, আমি কতটা করতে পারবো আমি নিজেও জানি না, কিন্তু খুবই ইচ্ছা আছে সামনেটা সানসেট দিয়ে পুরোপুরি ছেয়ে দেওয়ার, কারণ রোদ্রে আমার এখানে এতটাই রোদ্দুর পড়ে, গরমকালে আমার উপরে থাকতে খুব কষ্ট হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ছাদটা কিন্তু আমি একদম শুকনো করে ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার করেই নিয়েছি। তো আমি হচ্ছে স্নান করে চলে এসেছি, আর এখন বাজে 3:30। আমি সকালবেলার থেকে আজকে এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি, অন্যদিন চিয়া সিডস খাই, আজকে সেটাও খাইনি, মানে চিয়া সিডস আর মধু আর লেবু গরম জল দেখাই, সেটা আজকেও খাওয়া হয়নি, ওটা খেলে বেশ পেটটা ভরা থাকে কিছুক্ষণের জন্য, বাট আজকে কিছু খাইনি। আর এই বৃষ্টির মধ্যে কাজবাজ করতে করতে একদম অস্থির, তো এখন 3:30 সময় আমি খাবার থালা নিয়ে নিয়েছি। আজকে খাবার থালায় কী কী আছে একটু তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এখানটাতে প্রথমে হচ্ছে ভাত রয়েছে, 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কা ছাড়া আমার চলে না। এখানটাতে রয়েছে, এটা হচ্ছে কুচো চিংড়ির বড়া, আর এগুলো রয়েছে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ দিয়ে পকোড়ার মতন করেছি। আর এখানটাতে রয়েছে বিনস আর আলু ভাজা, এখানটাতে লেবু রয়েছে, এখানে লবণ রয়েছে, আর এখানটাতে রয়েছে মেন, এটা হচ্ছে তোমার
পমফ্রেট মাছ আলু দিয়ে বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝোল করেছি, সেটা হচ্ছে এখানে রয়েছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করিনি, তারপর আবারও আসছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন আসছি, টাটা।